আজ বুধবার 2রা পৌষ 2023 সালের 20শে ডিসেম্বর কর্কট রাশি, কর্কট লগ্ন, ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং স বুধায় নমঃ। যদি আপনাদের জন্মছক বা ন্যাটাল চার্টে বুধ দুর্বল অবস্থানে থেকে থাকে তাহলে অবশ্যই কিন্তু বুধের এই বীজ মন্ত্রটি সকাল দুপুর এবং সন্ধ্যা তিন বেলায় 108 বার করে জপ করুন। বিদ্যা বুদ্ধি বিজনেস কমিউনিকেশনের গ্রহ এই বুধ, সুতরাং বিদ্যা বুদ্ধি বিজনেস এবং যোগাযোগ মাধ্যমকে উন্নত করবার জন্য বুধের মজবুতিকে অবশ্যই বৃদ্ধি করতে হবে। এছাড়া সবুজ রঙের রুমাল আপনারা কাছে রাখতে পারেন, সবুজ রঙের এলাচ দাঁত দিয়ে চাবাতে পারেন। যারা হিজড়া বা উভয় লিঙ্গের তাদেরকে কোনো সেবা শুশ্রূষা আপনারা করতেই পারেন। বন্ধুরা, আগত বছর 2024 সাল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বছর। নিউমারোলজি বা সংখ্যাতত্ত্ববিদ্যা অনুযায়ী ক্যালকুলেট করলে দেখবেন 2+2+4=8, অর্থাৎ স্যাটার্নেরিয়া শনির বছর, গুরুত্বপূর্ণ একটি বছর, ব্যতিক্রমী একটি বছর এবং বিরলতম একটি বছর। এবং 2024 সাল আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে আমরা আগেই আপলোড করেছি, সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না। আই বাটনে আমরা লিংক দিয়ে দেব। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 8/10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে, তবে প্রেম দাম্পত্য কর্মজীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। শরীর স্বাস্থ্য ভালোই থাকবে, কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। দীর্ঘদিনের পুরনো রোগশোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন, পরিত্রাণ পাওয়ার দিন। আজ অর্থগতভাবে আয় ইনকাম আপনাদের বাড়বে, আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকছে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে। আজ অধিকাংশ ক্ষেত্রেই অপ্রত্যাশিত উৎস থেকে অর্থ উপার্জন করতে চলেছেন। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত তো করতেই পারেন, তবে দিবা স্বপ্ন দেখলে আলসেমি করলে কিন্তু পতন আপনার অনিবার্য। চাকরিজীবী যারা আছেন, অফিসে কম কথা বলে কাজ বেশি করুন, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন। কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না, বসের কুনজরে পড়ে যেতে পারেন। শনির ঢাইয়া আপনাদের চলছে, এজন্যই বলবো ধর্মপ্রাণ হন, কর্মনিষ্ঠ হন, মাতৃভক্ত হন। বাসি খাদ্য খাবার খাবেন না, আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, নিজেও পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন, সব কিছু প্ল্যানিং মাফিক রুটিন মাফিক করার চেষ্টা করুন, তাহলে অবশ্যই শনিদেব আপনাদেরকে উপকৃত করবেন। তার কারণ দিনের শেষে তিনি কর্মফলদাতা। আজ গৃহে কোনো পার্টি বা অনুষ্ঠানের আয়োজন আপনারা করতেই পারেন, সবথেকে কাছের বন্ধুবান্ধবদেরকে আমন্ত্রণ জানান যারা আপনাদেরকে উৎসাহিত করতে চলেছে। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য। যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই। আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন, অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে। প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না। তৃতীয় কোনো ব্যক্তিকে আপনাদের সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দিলে সম্পর্কের দুর্বলতা আরও বৃদ্ধি পেতে পারে। শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না।